ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্চনাদিদির রান্নাঘর। বন্ধুরা, আজকে আমরা রান্না করব খাসির ভুঁড়ি। আমরা মাটনের ভুঁড়ি রান্না করব। তো চলুন আমরা এখন আজকে আমরা কিভাবে এই খাসির ভুঁড়িটা রান্না করি। হ্যাঁ, অনেকে ভুঁড়ি বলে, বট বলে, কে কী বলেন অবশ্য কমেন্ট করে জানাবেন। তারপরে দেখুন এখন আমরা এটা কীভাবে রান্না করব, এটা আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা। আর কিভাবে আমরা নিয়েছি ওইটাও আমরা দেখাবো। এটা আমরা যে কিভাবে এটা বেছে নিলাম কেটে ভুঁড়িটা, এর আগেও আমি একটা ভিডিও দেখাইছি আপনাদেরকে, দেখিয়েছি কিভাবে এটা আমি ধুয়েছি, পরিষ্কার করেছি ভুঁড়িটা। বন্ধুরা পাশে থাকুন, চলুন পুরো রান্নাতে চলে যাই। যে বান্দি সে খাসির যা। এখন আজকে আমরা কিভাবে এই খাসির ভুঁড়িটা রান্না করি। হ্যাঁ, অনেকে ভুঁড়ি বলে, বট বলে, কে কী বলেন অবশ্য কমেন্ট করে জানাবেন। তারপরে দেখুন এখন আমরা এটা কিভাবে রান্না করব, এটা আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা। আর কিভাবে আমরা নিয়েছি ওইটাও আমরা দেখাবো। এটা আমরা যে কিভাবে এটা বেছে নিলাম কেটে ভুঁড়িটা, এর আগেও আমি একটা ভিডিও দেখাইছি আপনাদেরকে, দেখিয়েছি কিভাবে এটা আমি ধুয়েছি, পরিষ্কার করেছি ভুঁড়িটা। বন্ধুরা পাশে থাকুন, চলুন পুরো রান্নাতে চলে যাই। লাগে কি করুম, এর আগেও আপনাদেরকে ওস নেওয়া দেখাইছি। এই যে আমি এখন ওসটা গরম পানি দিয়ে আমি নিচ্ছি, এই যে কি সুন্দর উঠে যাচ্ছে, এই দেখেন, এই যে ভিতরের ইয়েটা, এটা ওই যে যেটা গোবর থাকে, লেদা থাকে বললি আমরা, হুম, এটা বটটা বলে, কেউ বট বলে, কেউ নারী গরুর নারী বুড়ি বলে, কেউ খাসির নারী বুড়ি বলে। এখন আমাদের এসে খাসির এই যে ওস বলে, আপনারা আমরা নারী বুড়িও বলি, বোঝো বলি, এই যে এটা এখন এই কেড়ে এইভাবে ফেলে দিচ্ছি, এইভাবে নেওয়া হয়ে গেছে, একদম সাদা হয়ে গেছে। এই সেম আমরা এইভাবে আবার নিচ্ছি, একটা দেখা দিচ্ছে যে সিদ্ধ করে নিয়েছি আমরা, সিদ্ধ করে উঠা খুবই কি বলবো, এই যে এই পাশে যে ময়লা ভুষছিল কত সুন্দর করে নেওয়া হয়েছে। এই যে আবার ওই যে আর এটা খাসির বলি, পেয়ারা গাছটা, এবারও পেয়ারা হচ্ছে, এই যে পেয়ারা গাছে দেখানো যাবে, দেখতে পাচ্ছেন পেয়ারা হচ্ছে, ছোটো ছোটো যে গাছে ছোটো 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 পেয়ারা, গাছটা খুব একটা বড় না। দিয়ে দাও, আমরা এখন কড়াইতে বন্ধুরা তেল দিয়ে দিচ্ছি, অল্পই দিব যেত, হ্যাঁ হবে, অল্প তেল দিয়ে রান্না করতে হবে। আমরা খাসির ভুঁড়ি রান্না করতেছি,
এখন আমরা এই পর্যায়ে তেল দিয়েছি। এই ভুঁড়িটা আমরা নিয়েছি আমাদের নিজ বাড়িতে, আমাদের বাড়িতে খাসিটা দাও দাও। এখন তেজপাতা দিচ্ছি, এটা গোটা এলাচ গোটা, দারচিনি দিয়ে দিচ্ছি আমরা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি দিচ্ছি, দাও আর একটু দাও, বাস ওটা রাখো। ওকে, দিয়ে দিলাম আমরা পেঁয়াজ কুচি, আমরা কিন্তু জিরা বাটা খাই সব সময়, এই জন্য এখন কম খাওয়া হয়। আবার আমার যখন একটা তরকারিতে জিরা বেটে দিতে ইচ্ছা করে, জিরা বেটে দিই। আসলে ইদানিং বাড়িতে কম থাকা হয়, এখন ছেলের বউ আবার জিরা যে আমাদের শিলপাটাতে বেটে নিয়েছে এই খাসির বট রান্নার জন্য। আমরা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করতেছি, আপনাদেরকে দেখালাম যখন দিচ্ছিলাম, বলতে মনে ছিল না সরষের তেলটা দিয়েছি। এখন আমরা একে একে মশলা দিয়ে দিব। আমরা এখন রসুন বাটা দিয়ে দিচ্ছি, হবে পরিমাণ মতো রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি আমরা, হ্যাঁ হবে, আটা আটা বাটা। এখন দিয়ে দিচ্ছি জিরা বাটাটা, এরপরে দেওয়া হবে ধনিয়া গুঁড়া, পানি কর দাও, দিয়ে দাও পানিটা, পাতা ধোয়া পানিটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমরা হলুদ গুঁড়া, মরিচ গুঁড়ো, যা যা লাগে দিয়ে দেবো, ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে দেবো। এক চা চামচ ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়ো দেবো, আর একটু লাগবে হলুদ, ব্যাস একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। হলুদটা আপনাদের অনুযায়ী দিবেন, কেউ কম থাকে গেলে। এখন দিব ওই যে এক চা চামচ আমরা মরিচ গুঁড়া দিয়েছি, আর দিব না, একটু ঝাল ঝাল খাবে, একটু ঝাল হয়ে যাবে, একটু বট খুব একটা বেশি না, খাসির বট ছোটোই থাকে। আর আমি তো অনেক বেছে বেছে নিয়েছি, এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমরা সিদ্ধ করা রাখা বটটা দিয়ে দিব। এখন এই যে আমরা সিদ্ধ করা রেখে বটটা দিয়ে দিচ্ছি, আমি কিন্তু তেলটা ফেলে দিয়েছি, যেহেতু সিদ্ধ করে নিয়েছি তখন আমি আমি কালকে দুবার সিদ্ধ করেছি, আজকে একবার সিদ্ধ করেছি, তেলটা ফেলে দেবো বলে। আর আগে তো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, আজকে সিদ্ধ করে গরম করে তেলটা ফেলে আমি শুধু এই বটটা নিয়েছি, খাসির বট। এখন এর উপরে আমরা পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিয়ে দিব আমরা এর উপরে, একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এর উপরে। তেলটা কিন্তু আমরা অল্প পরিমাণে দিয়েছি, কারণ যত তেল ফেলে দেয় তারপরও বট থেকে আপনারা জানেন তেল উঠবে, কারণ এটা খাসির গুঁড়ি ছিল, গুঁড়িতে তেল থাকে। আমি অনেক তেলই ফেলে দিয়েছি। বন্ধুরা অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন, আপনারা আমার পাশে আছেন বিদায়, আমি আপনাদের জন্য একটু রান্না করি, উৎসাহ পাই।
একটু রান্নাটা আপনাদেরকে দিই। তো ভালো মন্দ খারাপ সব কিছুই আপনারা লিখে কমেন্ট করে আমাকে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন সাথে সাথে পেতে বেল আইকনটি চেপে দিবেন। আমি এখন ভিডিওতে বেল আইকনের ছবি দিয়ে দিচ্ছি, তারপর ঘন্টাটি চেপে দেওয়ার জন্য বেলটা দেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি, তারপরে সাবস্ক্রাইবটা লিখে আগে আমরা হাতে লিখে দিতাম এখন আমি স্টিকার দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধাতে, আপনারা ওই সুবিধাও স্টিকারটা দেখে আমাদেরকে ওইভাবে লাইক কমেন্ট করবেন। প্লিজ প্লিজ বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন, আপনাদের পাশে থাকাই আমাকে উৎসাহিত করে কাজ করার জন্য। আমি আমার জীবনে সব কিছু শেখার মধ্যেই আমি অনেক কষ্ট করেছি, একদিন আপনাদের মাঝে আমি আসব আমার রাজনৈতিক ব্লগের পাশাপাশি গ্রামের যে একদম বধুরা মেয়েরা কীভাবে দান সিদ্ধ করে, মুড়ি ভাজে, তারপরে দান কীভাবে ঝেড়ে উড়ায় নেয়, ওই সব ব্লগ আমি আপনাদের জন্য রেডি করব, তৈরি করব। আমি আপনাদেরকে দেখাতে চাই শুধু রাজনীতি করে যারা, তারা শুধু রাজনীতি করে না, তারা সব পারে, মেয়েরা বলতে সব পারে, মারা সব পারে। আমার রাজনীতির পাশাপাশি আমার ছেলে মেয়ে বড় করেছি, মানুষ করেছি, সংসারের কাজ করেছি রাজনীতির পাশাপাশি, এরপর ধান সিদ্ধ, পাটি বানানো, সেলাই কাজ শেখা, মুড়ি ভাজা আমি সব শিখেছি। আমি বড় হয়েছি ঢাকায়, আমি কখনো এগুলো দেখি নাই, আমার জন্মের পরে আমি কখনো এগুলো দেখি নাই, কিন্তু আমি যখন একটু বুঝের হই বড় হই আমার দাদার বাড়িতে যেতাম তখন দাদার খেত খেয়ে আমরা যেয়ে একদম ভেঙে ফেলতাম, বুঝতাম না তখন ছোট। এরপরে তো বিয়ে দিল গ্রামের বাড়িতে ঢাকা থেকে, তখন আমার জাল পানি দিয়ে দিচ্ছি আমরা, একদম হালকা একটু পানি দিয়েছি একটু ভিজা ভিজা রাখার জন্য, একদম অল্প একটু পানি, এটা হয়ে গেছে হওয়ার মুহূর্তে একটু পানি দিয়েছি, এরকমই আমরা রাখবো, জাস্ট একটু পানিটা ভালো করে জাল আসলে নামাই নেব, একদম অল্প এক কাপ থেকেও কম পানি দিয়েছি। এখন আমরা এই পর্যায়ে নামিয়ে নেব, হয়ে গেছে এটা নামিয়ে নেব। আমরা জাস্ট মশলা দিয়ে শুধু ভেজেছি অনেকক্ষণ ধরে, একদম প্রায় 20 থেকে আধা ঘন্টা আমরা এটা ভেজে নিয়েছি, আর সিদ্ধ তো এর আগে আমরা করে নিয়েছি। এখন সব মশলা মাংস বট যেটা এটা বটটা ভাজা হওয়ার পরে একটু পানি দিয়েছি, যে এটা আমরা রুটি দিয়েও খেতে পারবো, পোলাও দিয়ে খেতে পারবো, ভাত দিয়ে খেতে পারবো, এটা আপনি সবভাবে খাওয়া যাবে। তো এই পর্যায়ে এখন আমরা নামিয়ে নিচ্ছি বন্ধুরা, রুটি দিয়ে পোলাও দিয়ে সব রকম করে খেতে পারবেন। আমি এখানে ভাত নিয়েছি একটু লেবু।